গুরুজনেরা আর আমার ছোট্ট ভাই বোনেরা এই ভিডিওগুলো তোমাদের জন্য নয়, তাই প্লিজ তোমরা এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। আর যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন নামক যন্ত্রটি ব্যবহার করো। কি এর মতো কি তোমারও মনে হচ্ছে? রুকো যারা, সবর করো। আটা ময়দা নকল লেবু তা দেখে সিঙ্গেল ছেলেরা হচ্ছে কাবু। ছেলে মেয়ের ফারাক বোঝা ভাত, তাতে এদের কি আসে যায়, ওদের তো বাড়ছে ফলোয়ার। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজ আমি কথা বলতে চলেছি এমন একজনকে নিয়ে যিনি আমাদেরকে বলবেন কি করে একটা ছেলে থেকে মেয়ে হয়ে যাচ্ছে, আমি কি করে একটা ছেলে থেকে মেয়ে হয়ে যাচ্ছি। এটাই বলো আমাকে কেমন লাগছে, সবাই কমেন্ট করে জানাও। কি স্টোরিটা দেখা দেখা লাগছে, যার স্টোরি মনে পড়ছে তারগুলো এখন অরিজিনাল। জোর করে টিপলে দাদা ফেটে যাবে, আস্তে করে টিপলে দাদা নরম পাবে, আর এরগুলো শক্তই পাবে। তো ভিডিওর গভীরে যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো এরপর ভিডিওটির গভীরে যাওয়া যাক। তোমরা যা আরম্ভ করেছো মানসিক সমস্যা তো বটেই, সিঙ্গেল ছেলেদের আরো অনেক গুপ্ত সমস্যা বেড়ে যাবে বলে আমার মনে হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ না চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি? না না, শুধু চোখে চোখ রেখে কি কেউ কেস খায়? আরো অনেক কিছুতে চোখ রেখে তারপর কেস খায়, আর এত বড় বড় চোখ দেখালে কেস তো খাবেই। কিন্তু যার আছো বা যার ছিলে তার কি সম্বল ছিল সেটাই এখন চিন্তার বিষয়। বলছি মেকআপ করে অনেক কিছু লাগানো যায়, কিন্তু মেকআপ করে কি কোনো কিছু বাদ দেওয়া যায়? সেটা জাতি জানতে চায়। ये बड़ी अच्छी बात कही आप। উদাসীর সময়ে তোমার মনে পড়ে ঠিক আছে, কিন্তু কোনো সিঙ্গেল ছেলের উদাসীর সময়ে যদি তোমাকে মনে পড়ে, বেচারা অহেতুক দুর্বল হয়ে যাবে। আমি ব্লগে দেখাবো আমি কি করে একটা ছেলে থেকে মেয়ে হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটাই দেখার বাকি ছিল। 2012 সালে একবার শুনেছিলাম পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে, তখন বিশ্বাস করিনি। এবার মনে হচ্ছে সারা ধ্বংস হয়ে গেলেই ভালো হতো। यही नहीं अभी और सुनिए। পেছনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একবার ভালো করে মন দিয়ে শোনো। আমার সাথে থাকো, ওকে? তো আমি আমার আই মেকআপটা আর হেয়ারটা বেসটা হালকা করে চলে এসেছি, এরপর আমি তোমাদের ফুল লুক দেখাবো। এখন অনেক কিছু 100 টাকা কেজি ফলের দাম, মানে যে ফলগুলো ওই দাদা বা দিদি বা যাই হোক লাগাবে সেটা নাকি 100 টাকা কেজি। বলেন কি? তো চলো এবার দেখে নিই এই রোগটা কতদূর পর্যন্ত ছড়িয়েছে আর এই ভিডিওগুলো দেখে মানুষ কি বলছে। সবই তো বুঝলাম, ব্লাউজটা ফুললো কি করে? দেখেছো, এই প্রশ্নটা শুধু আমার নয়, পুরো টার্কি সিঙ্গেল অ্যাসোসিয়েশনের। यही नहीं अभी और सुनिए। শোনা গো ভাই, তুমি চরম ধোকায় নিমজ্জিত হয়েছো, সেটা তুমি বুঝতে পারছো না। পুরো ডিটেলস ভিডিও আপলোড করো, তাহলে তো ভালো লাগবে দেখতে। মানে বুঝতে পারছো, এও ঘুরে ফিরে ওই লেবুর গল্পই জানতে চেয়েছে। তুই একটা নেকা চোদা শালা। প্লিজ অ্যাকসেপ্ট মাই ফ্রেন্ড রিকোয়েস্ট, প্লিজ অ্যাকসেপ্ট মাই ফ্রেন্ড রিকোয়েস্ট, প্লিজ অ্যাকসেপ্ট মাই ফ্রেন্ড রিকোয়েস্ট, প্লিজ অ্যাকসেপ্ট মাই ফ্রেন্ড রিকোয়েস্ট। আরে বাস কর ভাই। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার সাথে জুড়ে থাকতে পারো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই।